যে রিপোর্টটা আমার কাছে আছে যে মালয়েশিয়াতে আমাদের কর্মীদের অবস্থা, যেমন আমি লাস্ট যে রিপোর্ট নিয়েছি, আমাদের অ্যারাউন্ড 5,000 যারা ডিমান্ডের এগেনস্টে গেছেন তাদের মধ্যে অ্যারাউন্ড 5,000 লোকের কাজ হয়নি। তো যেটা আমাদের টোটাল কাজে গেছেন তার 1%, অ্যারাউন্ড 1%। কিন্তু আপনি যদি আবার ভিজিট ভিসায় গেছেন এগুলো সব বিবেচনা করেন তাহলে সংখ্যাটা হয়তো বড়। মালয়েশিয়া নিয়ে আপনারা কথা বলেছেন এবং আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা নতুন সিট নিয়েছে, তারা 31 মে'র মধ্যে আগের যে কোটা আছে সেই কোটা অনুযায়ী যারা আমাদের কর্মী আছেন, আমাদের না 14টা দেশ, আমাদের সহ 14টা দেশের ক্ষেত্রে তারা একটা ইয়ে করেছে যে 31 মে পর্যন্ত যে আগের যে কোটা আছে তার মধ্যে তারা 31 মে পর্যন্ত লোকজন যাবে। এরপর তারা তাদের ব্যবস্থাপনাটা রিভিউ করছে, রিভিউ করে তারপর তারা নেক্সট প্রোগ্রামের জন্য কাজ করবে। আমাদের তরফ থেকে আমরা মন্ত্রী মহোদয় সবসময় যোগাযোগ রেখেছেন এবং আমরাও আমাদের লেবার উইং এবং মালয়েশিয়া দূতাবাসের মাধ্যমে অলরেডি আমরা চিঠি পাঠিয়েছি যে আমরা আমাদের যে জানেন ওনাদের সাথে আমাদের এমইউ আছে, আমরা ওয়ার্কিং গ্রুপের আগে একটা সভা করতে চাই, কারণ হচ্ছে নেক্সট ওনাদের প্ল্যান প্রোগ্রামগুলোও আমাদের বোঝা দরকার, সেই কারণ সেইভাবেই আমাদেরকে কার্যক্রম নিতে হবে। যেহেতু এখন পর্যন্ত ওনারা গত কোটার বিষয়ে কাজ করছেন এবং আমাদের সামনে যে শ্রম বাজার বা আপনারা যে সমস্যাগুলোর কথা বললেন সেগুলোর রিমেডিটা নেক্সট যখন কোটা বা নেক্সট যে পলিসি তৈরি হবে সেইখানে আমাদেরকে এনশিওর করার চেষ্টা করতে হবে, এবং সেই জন্য আমরা ইতিমধ্যে অলরেডি মালয়েশিয়াতে আমাদের এম্বাসির মাধ্যমে চিঠি পাঠিয়েছি, আমরা ওয়ার্কিং গ্রুপের সভা করতে চাই এবং ওনারাও এজেন্ডা ঠিক করছেন, আমরাও এজেন্ডা ঠিক করাতে হাত দিয়েছি যে আমরা ভবিষ্যতে যে আলোচনা করব সেটা কী কী এজেন্ডা নিয়ে করা যেতে পারে। যেমন আপনারা বলেছেন সিন্ডিকেটের কথা, সেটা একটা ইস্যু হতে পারে, আমরা এখনও চূড়ান্ত হইনি এই বিষয়গুলো, অলরেডি আমরা আমাদের তরফ থেকে আমরা রেগুলার এম্বাসির সাথে কথা বলছি এবং এজেন্ডাগুলো ঠিক করা শুরু হবে, বাট আমরা অলরেডি অফিসিয়ালি মালয়েশিয়ান কাউন্টার পার্টির সাথে কমিউনিকেট করেছি যে আমরা বসতে চাই এবং এটা আমরা টেন্টেটিভলি মে মাসের মধ্যেই আমরা অফার করেছি যে আমরা মে মাসের মধ্যেই বসতে চাই, ডিপেন্ডস অন দি মালয়েশিয়ান গভর্নমেন্ট যে কবে আমাদেরকে সময় দিচ্ছে, তো আমরা চেষ্টা করছি যাতে এটা আমরা দ্রুত করতে পারি। আচ্ছা আসি মানে না এখনই আপনারা সম্পূরক প্রশ্ন করলে আমি হারাই, হ্যাঁ না ঠিক আছে। আর সংখ্যাটা তো আপনারা জানেনই যে আগে 5 লক্ষ। আচ্ছা আমি একটু আসি, হ্যাঁ আমি একটু আসি, জি জি। আচ্ছা আমার এই জাতিসংঘের রিপোর্ট না, আমরা তো সবসময় খবর নেওয়ার চেষ্টা করছি, যেমন আমি লাস্ট যে খবর নিয়েছি আমি কন্টিনিউয়াসলি এটা নিয়েই আসলে সবসময় মালয়েশিয়াতে কথা বলছিলাম। যে রিপোর্টটা আমার কাছে আছে যে মালয়েশিয়াতে আমাদের কর্মীদের অবস্থা, আমাদের ওইখানে আমার মনে হয় দুইটা গ্রুপ আছে, একটা দুইটা গ্রুপ মানে এই অর্থে যে একটা হচ্ছে ডিমান্ডের এগেনস্টে যাচ্ছেন ওনারা একটা গ্রুপ, আর একটা হচ্ছে আদার দেন এই গ্রুপ যারা হয়তো ভিজিট ভিসায় গেছেন অথবা কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর ওভার স্টে করছেন। তো এরকম এই জন্য মানে কখনো কখনো হয়তো আপনার কাছে যেটা সংখ্যাটা বড় সেটা আবার অনেক সময় ছোট যখন আপনি রিপোর্ট নেবেন ছোট, যেমন আমি লাস্ট যে রিপোর্ট নিয়েছি আমাদের অ্যারাউন্ড 5,000 যারা ডিমান্ডের এগেনস্টে গেছেন তাদের মধ্যে অ্যারাউন্ড 5,000 লোকের কাজ হয়নি। তো যেটা আমাদের টোটাল কাজে গেছেন তার 1%, অ্যারাউন্ড 1%। কিন্তু আপনি যদি আবার ভিজিট ভিসায় গেছেন এগুলো সব বিবেচনা করেন তাহলে সংখ্যাটা হয়তো বড়। তবে আমরা যেটা মালয়েশিয়ান আমাদের এম্বাসির সাথে কথা বলেছি এবং যেটা একটা জিনিস তারা বলছেন এখন পর্যন্ত না হওয়া পর্যন্ত তো নেক্সট ওনাদের পলিসিটা বোঝা পর্যন্ত একটু ওয়েট করতে হবে, তবে আমরা আশা করছি যে ডিমান্ডের এগেনস্টে যে লোকজন গেছেন তাদের মধ্যে যাদের কাজ নেই তাদের কাজটা বোধহয় 31 মে'র পরেই তাদের যেখানে যেখানে রিডিস্ট্রিবিউট তারা করবেন, এরকম একটা বিষয় আছে।